गुड मॉर्निंग स्टूडेंट्स, आज আমরা পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প অংশটি নিয়ে আলোচনা করব। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। কিন্তু আমরা এই পূজোর যেই ছুটি বা অবকাশ, এই পূজাবকাশে আমরা অনেক সময় আমরা কিন্তু সেটা পশ্চিমবঙ্গের হোক, সেটা ভারতের বিভিন্ন জায়গায় হোক, আমরা কিন্তু ঘুরতে যাই, যেটাকে যেই বেড়াতে যাওয়াটাকেই সেইটা কিন্তু পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত। বর্তমানে 91টি পরিবারের জায়গায় আমরা প্রায় সকলেই ইউনিপোলার সোসাইটি বা এককেন্দ্রিক যে পরিবার, ইউনিপোলার ফ্যামিলি, সেই পরিবারে বাস করি। সেক্ষেত্রে আমাদের জীবনে অনেক যে একাত্ম চলে আসে, সেই কারণেই সেই একঘেয়েমি থেকে আমরা মুক্তি পাওয়ার জন্যই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। তাহলে বর্তমান সময়ের সাপেক্ষে ট্যুরিজম বা পর্যটন কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই শিল্পটি দিন দিন তার পরিধি সম্প্রসারিত করছে। যদিও এবছর COVID-19 পরিস্থিতিতে আমরা বাড়িতেই বসে আছি, কোনো জায়গায় ঘুরতে যেতে পারিনি, বেড়াতে যেতে পারিনি, কিন্তু এই পরিস্থিতি যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু আমরা অনেকেই বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ব। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে মানুষজন, আমরা বাঙালি হোক অবাঙালি মানুষ, তারা কিন্তু একটু ভ্রমণ পিপাসু। তো আমরা বেড়াতে যাওয়ার জন্য আমরা, তোমরা হয়তো জানো এটা, দীপুদাকে ফলো করি। সে দীপুদা হলো দীঘা, পুরী আর দার্জিলিং। কিন্তু এর বাইরেও আমরা যখন ঘুরতে যাই তখন সেটা কিন্তু আউট অফ ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের বাইরে আমরা চলে যাই, ভারতের বিভিন্ন জায়গায়, ইভেন বিদেশেও আমরা বেড়াতে যাই। ফলে সেই স্থানের অর্থনৈতিক উন্নয়ন কিন্তু এই শিল্পের মধ্যে দিয়ে ঘটে থাকে। তাই যদি আমরা পশ্চিমবঙ্গের মধ্যে যদি এই শিল্পের বিকাশের চেষ্টা করি, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন ছোট ছোট স্পট ডেভেলপ করি বা স্পট ডেভেলপে সচেষ্ট হই, তাহলে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বাইরে চলে যাব না, ফলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন কিন্তু তখন আরও বেশি ভালোভাবে হবে এই শিল্পটির মধ্যে দিয়ে। যেমন তোমরা দেখবে, এই যে আমি এক্ষুনি বললাম দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, তো তার মধ্যে দুটো হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে, দীঘা আর দার্জিলিং, পুরীটা উড়িষ্যা। কিন্তু এখন দেখবে প্রচুর মানুষ দীঘা বেড়াতে যায়, দীঘাটা খুব ক্রাউডেড, কেউ যদি একান্তে বা একটু আলাদা থাকতে চায়, একটু নিরিবিলিতে থাকতে চায়, তাহলে তারা আবার মন্দারমণি যায়। এটা নতুন টুরিস্ট স্পট, তাও বেশ কিছুদিন হলো এটা ডেভেলপ হয়েছে। তার পাশে আছে তাজপুর, তালসারি আছে,
এগুলো নতুন নতুন, দীঘার আশেপাশেও কিন্তু দীঘা থেকে বেশ দূরে, প্রায় 30-40 কিলোমিটার দূরে এই মন্দারমণি কিন্তু তৈরি হয়েছে। তো অনেক মানুষ এখন দীঘাতে না গিয়ে মন্দারমণি যায়, ফলে সেখানে অর্থনৈতিক উন্নয়ন কিন্তু এই ট্যুরিজমের মধ্যে দিয়ে হচ্ছে। আগে মানুষ পুরুলিয়ায় যেতে ভয় পেত, রাস্তাঘাট খুব খারাপ ছিল, সেখানে মানুষজন কমই যেত। যারা পুরুলিয়ায় গিয়ে ট্রেক করতে যেত তারাই যেত, কিন্তু এখন প্রচুর মানুষ পুরুলিয়ায়, ট্যুরিজম উন্নত হওয়ার পরে কিন্তু পুরুলিয়ায় ঘুরতে চলে যাচ্ছে। কলকাতা থেকে বলো, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বলো, পুরুলিয়ায় একটু ঘুরে আসি, উইকেন্ড ট্রিপ 3 দিন 4 দিনের জন্য পুরুলিয়ায় ঘুরে আসি। তাহলে পুরুলিয়া মানুষের কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। আমরা যদি পশ্চিমবঙ্গের পাহাড়ের কথা বলি, মানে উত্তরবঙ্গের পাহাড়, সেখানে দার্জিলিং ছাড়াও বিভিন্ন ছোট ছোট ইকো ট্যুরিজম স্পট ডেভেলপ হয়েছে। আমি নামগুলো একটু করছি, তিনচুলে, তাকদা, রিষভ, এই ট্যুরিস্ট স্পটগুলো কিন্তু, সিলারিগাঁও, আবার অনেকে সান্দাকফুতেও চলে যাচ্ছে। যদিও সান্দাকফুতে গিয়ে একটু অনেকের অল্টিটিউড সিকনেস হয়, কিন্তু অনেক মানুষ চলে যাচ্ছে, সেখানে রাস্তাঘাট এখন আগের থেকে বেশি ভালো। অর্থাৎ দার্জিলিংকে, দার্জিলিং টুরিস্ট স্পটকে স্পটে না গিয়ে, কারণ ওখানে খুব ক্রাউডেড, মানুষজনের সেখানে হয়তো ঠিক ঠিক ভালো লাগে না, সেক্ষেত্রে কিন্তু তারা অন্যান্য যে আশেপাশে ট্যুরিস্ট স্পট আছে, যে ইকো ট্যুরিজম স্পট, ইকো ট্যুরিজম স্পট, সেখানে চলে যাচ্ছে। আমরা উত্তরবঙ্গে ডুয়ার্সে বিভিন্ন জায়গায় ট্যুরিস্ট স্পট ডেভেলপ করেছি, আমরা সাউথ 24 পরগনায় বিভিন্ন জায়গায় ট্যুরিস্ট স্পট ডেভেলপ করেছি। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের যেই মানুষ, তারা পশ্চিমবঙ্গের বাইরে না গিয়ে পশ্চিমবঙ্গের ভেতরেই থেকে যাচ্ছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সেই অঞ্চলের মানুষের কিন্তু উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে। তো আশা করি তোমাদেরকে আমি একটা প্রাথমিক ধারণা দিতে পারলাম যে ট্যুরিজম ইন্ডাস্ট্রির মধ্যে দিয়ে কিভাবে কিভাবে আমাদের পশ্চিমবঙ্গ তথা তার অঞ্চলের মানুষের কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। তো এখন একটু আমরা বইয়ের মধ্যে চলে আসি। আমরা যদি আমরা সংজ্ঞায় যাই যে পর্যটন শিল্পের, তাহলে সেই সংজ্ঞাটা এরকম, অবসর যাপন, বিনোদন, শিক্ষা, ব্যবসা, ক্রীড়ার উদ্দেশ্যে মানুষের কর্মস্থল ও বসতি ছাড়িয়ে অন্যত্র স্বল্প সময়ের জন্য গমন করাকে পর্যটন বলে। দেশের ভেতরে ভ্রমণকে আভ্যন্তরীণ পর্যটন এবং বিদেশে ভ্রমণকে আন্তর্জাতিক পর্যটন বা ইন্টারন্যাশনাল ট্যুরিজম বলে অভিহিত করা হয়। এই পর্যটন শিল্পের গুরুত্ব কী? এটা মূলত একটা পরিষেবা ভিত্তিক শিল্প, যেখানে যেখানে মানুষকে ভালো পরিষেবাটাই প্রদানই হচ্ছে মূল লক্ষ্য। তো এই শিল্পের গুরুত্বগুলো যদি আমরা আলোচনা করি, প্রথমত এই শিল্পের মাধ্যমে স্থান কাল ভেদে বিভিন্ন মানুষের জীবনধারা, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্ম সম্পর্কে বাস্তব ও চাক্ষুষ জ্ঞান লাভ করা যায়। আমি যখন পুরুলিয়ায় যাচ্ছি, সেখানে গিয়ে আমি সেই মানুষরা কিভাবে থাকে, তাদের তারা কিভাবে থাকছে, তারা কি রকম, তাদের খাদ্যাভাস, তাদের যে কিভাবে তারা রান্না করছে, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা চাক্ষুষ করতে পারি।
তাদের জীবনযাত্রা কেমন, তাদের তারা তারা কিন্তু আমাদের পৃথিবীর সম্বন্ধে বা আমাদের রাজ্যের সম্বন্ধেও কিন্তু আমাদের একটা জ্ঞান কিন্তু হচ্ছে। তো দ্বিতীয়ত, এটি জাতীয় ঐক্য ও সংহতি এবং আন্তর্জাতিক বোঝাপড়া বৃদ্ধি করে। তৃতীয়ত, বর্তমান দিনে পর্যটন শিল্প, পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। পর্যটন স্থলগুলিতে হোটেল, রেস্টুরেন্ট ও উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে, যার মাধ্যমে কিন্তু সেই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং তার মাধ্যমে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। তো পশ্চিমবঙ্গের যে পর্যটন স্থলগুলো, পশ্চিমবঙ্গের পর্যটন স্থলগুলোকে আমরা যদি পশ্চিমবঙ্গের মানচিত্রগুলোকে আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে পর্যটন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে অনেক পর্যটন স্থল গড়ে উঠেছে। পর্যটন শিল্পে পশ্চিমবঙ্গ বেশ অগ্রণী রাজ্য। একই ভূভাগে একই সঙ্গে পাহাড়, পর্বত, মালভূমি, শৃঙ্গ, ঝর্ণা, সমুদ্র, বনভূমি, বন্যপ্রাণী, ধর্মকেন্দ্র, সাংস্কৃতিক ঐতিহাসিক স্থান প্রভৃতি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে লক্ষ্য করা যায়। আমাদের রাজ্য ভারত তথা বিশ্বে সমাদৃত, কারণ এখানে কিন্তু এই ডাইমেনশনগুলো মানে সব দিক থেকে বিভিন্ন রকমের ডাইমেনশন আছে। বহু জাতীয় আন্তর্জাতিক পর্যটন স্থল এখানে গড়ে উঠেছে, যেমন সুন্দরবন ও দার্জিলিং টয় ট্রেন বিশ্ব ঐতিহ্যমণ্ডিত স্থান। তো ওয়ার্ল্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন, তো সেখানে রাজ্যের পর্যটন স্থলগুলোকে কতগুলো শ্রেণীতে ভাগ করা যায়। পর্বত শৃঙ্গের ওপর ভিত্তি করে যেমন আছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক, ফালুট, সান্দাকফু, বক্সা, লাভা, লোলেগাঁও, রিম্বিক, ঋষপ। মালভূমি অঞ্চলে যেমন অযোধ্যা, শুশুনিয়া, বিহারীনাথ, বদ্রীনাথ, বাগমুন্ডি, জয়চণ্ডী, কোরো, বেলপাহাড়ি, মামা ভাগ্নে পাহাড় ইত্যাদি। জলপ্রপাত ও জলাধার আছে হচ্ছে অযোধ্যায়, ব্রাহ্মণী, টুর্গা জলপ্রপাত, মুকুটমণিপুর, ময়ূরাক্ষী, পাঞ্চেত, মাইথন, ফারাক্কা জলাধার। অভয়ারণ্য বলতে হচ্ছে বা পক্ষীনিবাস বা জাতীয় উদ্যান আছে আলিপুরদুয়ারের, বক্সা ডুয়ার্স, তারপর হচ্ছে জলপাইগুড়ির গরুমারা, চাপড়ামারি, দার্জিলিংয়ের মহানন্দা, সিঙ্গালীলা, কালিম্পংয়ের নেওড়া উপত্যকা, উত্তর দিনাজপুরের কুলিক, বীরভূমের বল্লভপুর, পূর্ব বর্ধমানের কালনা, দক্ষিণ চব্বিশ পরগনার যে কৈখালী, ঝড়খালি, সজনেখালি, বকখালি, সুন্দরবন এবং উত্তর চব্বিশ পরগনার বনগাঁ। আর ধর্মস্থান যদিগুলো বলি, তাহলে আছে আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর, তারাপীঠ, তারকেশ্বর, বেলুড়, কালীঘাট, দক্ষিণেশ্বর, ব্যান্ডেল, কামারপুকুর, জয়রামবাটি, ফুরসুয়া শরীফ, ঘটিয়ারি শরীফ, নবদ্বীপ, মায়াপুর, সাগরদ্বীপ, তমলুক ইত্যাদি। ঐতিহাসিক বা ও পুরাতাত্ত্বিক স্থান যদি বলি, তাহলে বিষ্ণুপুর, মুর্শিদাবাদ, কলকাতা, মালদহ, পান্ডুয়া, কোচবিহার, মহিষাদল, ব্যান্ডেল, গৌড়, বানগড় ইত্যাদি। সৈকত যদি শহরগুলো বলি, তাহলে হচ্ছে দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, জুনপুর, বকখালি, ফেজারগঞ্জ, ডায়মন্ড হারবার ইত্যাদি। ঐতিহ্যমণ্ডিত স্থান শান্তিনিকেতন, জোড়াসাঁকোর ইত্যাদি, কৃষ্ণনগর, কালনা, বীরসিংহ, নৈহাটি ইত্যাদি, এগুলো হচ্ছে ঐতিহ্য স্থান। তো এগুলো নিয়ে আমরা যথারীতি আলোচনা করলাম যে পশ্চিমবঙ্গের তাহলে কোন কোন স্থানগুলো পর্যটন শিল্পের দিক থেকে অনেক এগিয়ে আছে। তো এখন এই পর্যটন শিল্পের উন্নতির কারণ যদি আমরা এগুলো আলোচনা করি, তাহলে আমরা দেখব যে এর যে উন্নতির কারণ সেটা হচ্ছে যদি প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক কারণ স্বাস্থ্যকর জলবায়ু। আমাদের পশ্চিমবঙ্গে যেমন দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল বা আমাদের অযোধ্যা পাহাড়ের, এখানে শীতকালে এগুলো জলবায়ুটা বেশ স্বাস্থ্যকর জলবায়ু। তো এখানে কিন্তু মানুষজন তাদের শরীরে
যে রিফ্রেশমেন্ট যেটাকে বলি আমরা, পুনরুজ্জীবন, সেইটা করার জন্য কিন্তু সেখানে মানুষজন কিন্তু যায়। বৈচিত্র্যময় ভূপ্রকৃতি উত্তরে পার্বত্য অঞ্চলে দার্জিলিং পার্বত শ্রেণী, তুষারাবৃত শৃঙ্গ, বৃক্ষরাজি বা গভীর গিরিখাত, পশ্চিমবঙ্গের মালভূমিতে পাহাড় বা ঝর্ণা, এগুলো যে অপরূপ সৌন্দর্য সেগুলো দেখার জন্য মানুষজন ওখানে যায়। তাহলে বৈচিত্র্যময় ভূপ্রকৃতি কিন্তু অন্যতম কারণ এই যে কোনো পর্যটন শিল্পের উন্নতির ক্ষেত্রে। অরণ্য বন্য জীবজন্তু কিন্তু মানুষকে তাদের কাছে আকর্ষণ করে, যেমন আমাদের সুন্দরবন, তরাই ডুয়ার্সের সমৃদ্ধ সংরক্ষিত বনভূমি, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, পাখিরালয়, বিভিন্ন গাছ, পশু জন্তু, পাখি পর্যটকদের আকর্ষণ করে। যেমন জলদাপাড়া আছে, একশৃঙ্গগণ, জলদাপাড়ার একশৃঙ্গগণ, পশ্চিমবঙ্গের রয়্যাল বেঙ্গল টাইগার ইত্যাদি। তাছাড়া সমুদ্রে যেমন পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের প্রাকৃতিক সৌন্দর্য, স্বাস্থ্যকর আবহাওয়া, সূর্যোদয় ও সূর্যাস্ত, সমুদ্র ঢেউ ও স্থান পর্যটকদের কিন্তু আকর্ষণ করে। নদী ও জলাধারও কিন্তু পর্যটকদের আকর্ষণ করে, যেমন বিভিন্ন জলাধার বা সেখানে জলপ্রপাত, এইগুলো কিন্তু মানুষজনকে আকর্ষণ করে। তাছাড়া ধর্মীয় স্থানের জন্যও কিন্তু মানুষজন, ধর্মীয় স্থানের কারণেও কিন্তু মানুষজন কিন্তু বিভিন্ন জায়গায় যায়, ধর্ম কিছু ধর্মীয় ক্রিয়াকলাপ পালন করতে। তো যেমন সাগর দ্বীপের গঙ্গাসাগর মেলায়, পৌষোয়া শরীফের মেলায়, শান্তিনিকেতনের পৌষ মেলায়, বসন্ত উৎসবে, কোচবিহারে ও শান্তিপুরের রাসমেলায়, কেঁদুলির জয়দেবের মেলায়, চন্দননগর ও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী উৎসবে কিন্তু প্রচুর মানুষজন সেখানে যায়। তো সাংস্কৃতিক কারণ হচ্ছে শিক্ষা, জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্যমণ্ডিত পীঠস্থান রূপে কলকাতা, যাদবপুর, শান্তিনিকেতন, শিলিগুড়ি, খড়গপুর, কল্যাণীতে প্রচুর মানুষজন কিন্তু সাংস্কৃতিক কারণে এবং জ্ঞানের কারণে কিন্তু মানুষজন আসে, জ্ঞান জ্ঞান আহরণের জন্য কিন্তু প্রচুর মানুষজন আসে। ঐতিহাসিক কারণে, ঐতিহাসিক স্থান যেমন আমাদের মালদার গৌড়, এই সকল জায়গায় যে কিন্তু মানুষজন, বা আমাদের হাজারদুয়ারি, সব ঐতিহাসিক স্থানে কিন্তু মানুষজন যায়, তাদের তারা সেখানে পর্যটন মানে পর্যটনের উদ্দেশ্যে। আর জীবনযাত্রার মান উন্নয়ন করতেও কিন্তু মানুষজন পর্যটনে যায়। তো এই ব্যাপারগুলো জন্যই কিন্তু মানুষজন এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু পর্যটনের উদ্দেশ্যেই যায়। কিন্তু পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের কিছু সমস্যা কিন্তু আছে, যেমন পর্যটন শিল্পের মাধ্যমে কিছু কিছু জায়গায়, যেমন পাহাড়ি অঞ্চলে যেগুলো খুব পরিষ্কার অঞ্চল, সেখানে কিন্তু মানুষজন পর্যটন করতে গিয়ে কিন্তু সেই জায়গাগুলোকে নোংরা করে ফেলে, ফলে আগামী প্রজন্মের জন্য সেই জায়গাগুলো কিন্তু আর সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, যাতে তার আগামী প্রজন্ম সেখানে গেলে খুব তাদের তারা রিফ্রেশ হবে, তারা একাকিত্ব কাটাবে, তারা একঘেয়েমিকে দূর করবে। কিন্তু এই কারণে আমাদের উচিত, আমাদের প্রত্যেকেরই উচিত, যেখানে আমরা যাব সেখানে আমরা সেই পরিবেশটা যেমন আছে তেমনটাকে রেখে দিয়ে আসব। আমরা যেখানে প্লাস্টিকের কোনো প্যাকেট ফেলবো না, আমরা সেগুলোকে ব্যাগে করে নিয়ে আসব। এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ এই ব্যাপার নিয়ে বহু আলোচনা করে, কিন্তু তারপরেও কিন্তু আমরা সেই ভুলগুলো করে আসি, এবং যাতে পরিবেশ দূষিত হয়। পরিষেবামূলক অপ্রতুলতা, অনেক সময় যে সকল আমরা রেস্টুরেন্ট বা লজে বা রেসর্টে উঠি, তারা যেই কোয়ালিটি পরিষেবা একজন পর্যটকের প্রাপ্য, সেই কোয়ালিটির রেসপন্স বা সেই কোয়ালিটির যে সেই কোয়ালিটির তারা পরিষেবা পায় না বা সার্ভিস পায় না, ফলে মানুষজন কিন্তু সেই ক্ষেত্রে তখন পর্যটন থেকে কিছুটা হলেও মুখ ফিরিয়ে নেয়, সেই সেই স্থানের পর্যটন থেকে মুখ ফিরিয়ে নেয়। ফলে এই কারণেই যে কোনো জায়গায় যত ভালো মানুষজন সার্ভিস পাবে, মানুষজন কিন্তু সেখানে একটু বেশি কস্ট হলেও সেখানে কিন্তু অনেক সময় যাওয়া প্রেফার করে, কারণ তারা এই পর্যটন মানে পর্যটন মানে কি পর্যটন মানে হচ্ছে তারা একটু একটু রিল্যাক্স করবে, তারা একটু ভালোভাবে থাকবে, তারা একটু দুদিন তিন দিন থেকে সেখানে একটু
নিজেদেরকে যাকে বলা হয় তাদেরকে পরবর্তী যে কাজে যাওয়ার জন্য তাদেরকে তারা নিজেদেরকে একটু রিফ্রেশ করবে। তো সেক্ষেত্রে যখনই তারা ভালো পরিষেবা পায় তাহলে সেই জায়গাগুলোতে যাওয়ার তাদের প্রবণতা আবার বেশি দেখা যায়। তো আর কিছু কিছু জায়গায় যেমন রাস্তাঘাট উন্নত না থাকার কারণে মানুষজন সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, সেখানে রাস্তাঘাট ভালো না থাকার কারণে যারা একটু সেখানে পরিষেবা রাস্তাঘাট ভালো না, যোগাযোগ ব্যবস্থা ভালো নেই, বা ট্রেন বা বাস যোগাযোগ ভালো নেই, বা রাস্তাঘাট ভালো নেই, সেই সকল জায়গা থেকে মানুষ একটু হলেও মুখ ফিরিয়ে নেয়। আর কিছু কিছু জায়গায় পুরনো যে ঐতিহাসিক যেগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবের জন্য মানুষজন কিছু কিছু ক্ষেত্রে মুখ ফিরিয়ে নেয়। ফলে এই সমস্ত সমস্ত বিষয়গুলোকে যদি সমস্ত বিষয়গুলোকে যদি আমরা ঠিক করে দিতে পারি তাহলে কিন্তু পর্যটন শিল্পে কিন্তু দ্রুত উন্নতি ঘটবে পশ্চিমবঙ্গে।